সীমান্তে পাচার রুখতে হোয়াটসঅ্যাপ চালু বিএসএফের। সোনা পাচারের খবর দিলে মিলবে পুরস্কার। নয়া পদক্ষেপ সীমান্তরক্ষী বাহিনীর। সীমান্তে চোরাচালান রুখতে এবার নয়া কৌশল বিএসএফের। সাধারণের জন্য বিএসএফের পক্ষ থেকে চালু করা হলো এক হোয়াটসঅ্যাপ নম্বর। উত্তর চব্বিশ পরগনা জেলা সহ মূলত দক্ষিণবঙ্গকে সোনা পাচারের করিডর হিসাবে ব্যবহার করছে পাচারকারীরা। এলাকার সাধারণ মানুষ পাচারকারীদের সম্পর্কে কোনো তথ্য পেলে সরাসরি পাঠাতে পারবেন বিএসএফের সেই হোয়াটসঅ্যাপ নম্বরে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। মূলত সোনা পাচারের আগাম খবর দিলে, তার খবর সত্যি হলে বিএসএফের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। তার নাম পরিচয় গোপন থাকবে বলেও বিএসএফ সূত্রে জানা গেছে। বিএসএফ সূত্রে জানা গেছে মালদা থেকে উত্তর চব্বিশ পরগনা সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এলাকা। বিএসএফ সূত্রের খবর, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এলাকার সবথেকে বেশি সোনা পাচার হয় উত্তর চব্বিশ পরগনা এলাকায়। এই জেলার মধ্যে আবার পেট্রাপোল সহ বনগাঁ ও বাগদার বিভিন্ন সীমান্ত দিয়েই বেশি সোনা পাচার হয় বলে বিএসএফ সূত্রে খবর। চলতি মাসে গত শনিবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় উদ্ধার হয়েছে প্রায় দশ কোটি টাকার সোনার বিস্কুট। তথ্য অনুযায়ী এ মাসের দু তারিখে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল লাগোয়া জয়ন্তীপুরে উদ্ধার হয় ২২টি সোনার বিস্কুট, যার বাজার দর এক কোটি ৪৪ লক্ষ টাকা। ৬ মার্চ বনগাঁর কালিয়ানী সীমান্ত এলাকায় জলাশয়ের ভেতর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০টি সোনার বিস্কুট, যার ওজন ৪ কেজি ৬০ গ্রাম। উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর ২ কোটি ৫৭ লক্ষ টাকা। এরপর চলতি মাসের ৯ তারিখ ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা এলাকায় উদ্ধার হয় ২৩টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া বিস্কুটের ওজন ২ কেজি ৬৮৩ গ্রাম, যার বাজার দর ১ কোটি ৪৩ লক্ষ ৫৭ হাজার টাকা। চলতি মাসের ১২ তারিখ বসিরহাটের তারালি সীমান্তে উদ্ধার হয় ১২টি সোনার বিস্কুট, যার বাজার দর ৮০ লক্ষ টাকা। গত ১৮ মার্চ শনিবার পেট্রাপোল সীমান্তে মাছের গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে ২ কোটি ৭৮ লক্ষ টাকার সোনার বিস্কুট। এক মাসে বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর চালুর পাশাপাশি সীমা সাথী নামে একটি হেল্পলাইনও রয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, সীমা সাথী ওই হেল্পলাইনে ১৪৪১৯ নম্বর ও ৯৯০৩৪৭২২২৭ এই হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ অথবা ভয়েস মেসেজ পাঠানো যাবে। তথ্য অনুযায়ী বিএসএফ সাফল্য পেলে সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও বিএসএফ সূত্রে জানা গেছে। সীমান্তে চোরাচালানের ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন পন্থা অবলম্বন করে পাচারকারীরা। বিএসএফ জওয়ানদের সতর্ক দৃষ্টি বারে বারে ভেস্তে দিয়েছে পাচারকারীদের নানা ছক। এবার চোরাচালান আটকাতে নয়া পথে হাঁটল সীমান্তরক্ষী বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।